আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। সাত সকালে জয়নগরে খুন তৃণমূল নেতা। সকালে বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাবার পথেই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। বামনগাছি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং বামনগাছি পঞ্চায়েতের সদস্য সাইফউদ্দিন লস্কর আজ সকালে বাড়ির কাছেই মসজিদে নামাজ পড়তে যাবার পথে হঠাৎই একদল দুষ্কৃতি তাকে ঘিরে ফেলে এবং খুব কাছ থেকে তাকে গুলি করে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সাইফউদ্দিন লস্কর। স্থানীয়রা সাথে সাথে তাকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুটি মোটরসাইকেলে চেপে পাঁচজন দুষ্কৃতি মসজিদের সামনে এসেছিল এবং তারাই সাইফউদ্দিনকে ঘিরে ধরে কাছে থেকেই গুলি করে পালানোর চেষ্টা করে। সাথে সাথে দুজনকে ধরে ফেলে এলাকার মানুষ। সাইফউদ্দিন বাড়ি থেকে মসজিদে আসার পথে মসজিদে ঢোকার মুখে গুলি করে, গুলি করলে ওর প্লটে পড়ে গেছে। নামাজ পড়তে যাচ্ছিল, সকালবেলা ঘটনা আনুমানিক 5:25। কতজন এসেছিল? কি চাইছেন আপনারা, কি চাইছেন এখন? আমরা চাইছি ওদের প্রকৃত ধরে শাস্তি দেওয়া। আপনার নাম? আমার নাম সিরাজুল শেখ। ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। খবর পেয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে দৌড়ে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভা সর্দার এবং জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। সাইফউদ্দিন যে সকালে নামাজ পড়তে গিয়ে এইভাবে যে মার্ডার হবে এটা আমরা স্বপ্নে কোনো সময় ভাবি না। তার অ্যাক্টিভিটিস, তার চলাফেরা, তার কাজকর্ম অত্যন্ত জনপ্রিয়, মানুষকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকে। এলাকার গরিব মানুষদের বাবা মা বললেই হয় সাইফউদ্দিন। সবসময় গরিব মানুষদের পাশে থেকে সে কাজ করে এবং সবাইকে নিয়ে সে কাজ করে। তার শত্রু আছে বলে তো আমার জানা নেই, আমার কোনো ধারণা নেই। ফলে কারা কেন এই কাজ করেছে এটা আমার এই মুহূর্তে আমি উপলব্ধি করতে পারছি না। তবে যারা এই কাজটা করেছে তাদের তো কঠোর শাস্তি হওয়া উচিত এবং আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আবেদন রাখারে যে অবিলম্বে এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের গ্রেপ্তার করে এবং তারা যাতে ফাঁসি কাটে যায় তার ব্যবস্থা করতে হবে। কারণ এইভাবে যদি একটা জনপ্রতিনিধি, একটা পপুলার মানুষ, একটা গরিব মানুষের বাবা মা যে তার শত্রু আছে বলে তো আমার ধারণা ছিল না। সবসময় একা রাতে, দিনে, দুপুরে একা বাইক নিয়ে সর্বত্রই বিচরণ করে এলাকায়। আমি তো খবরটা পাওয়ার পর আমি এটা বিশ্বাস করতে পারছি না যে এই ঘটনা ঘটতে পারে। ফলে এই এলাকাগুলো কতিপয় মানুষ যারা রাজনীতিতে যারা দেউলিয়াপনা হয়ে গিয়েছে, রাজনীতিতে যাদের কোনো অস্তিত্ব নেই, তারা দেখে দেখে আমাদের তৃণমূল কংগ্রেসের লিডার বা প্রধান বা জনপ্রতিনিধিদের তারা টার্গেট করেছে। এর প্রতিকার হওয়া দরকার। তাহলে এই খুনের পিছনে কি সিপিএম বা বিজেপি যোগ রয়েছে, রাজনৈতিক কোনো যোগ রয়েছে? অবশ্যই রাজনীতি যোগ আছে, কারণ
সাইফউদ্দিন যেহেতু একটা রাজনীতির সঙ্গে যুক্ত, অঞ্চল সভাপতি আর অঞ্চল সভাপতি, সে প্রধান প্রতিনিধি, নিজেও পঞ্চায়েতের মেম্বার, তার স্ত্রী পঞ্চায়েতের প্রধান। শুধু বামুনগাজী অঞ্চলটা সে দেখভাল করে না, সে জাঙ্গালিয়া, চালতাবেড়িয়া, ঢোসা, খাগুদা, সমস্ত এই বারিপুর পূর্বের ওই ছটা অঞ্চল সব জায়গায় সে অবাধে বিচরণ করে। তার কোনো বডিগার্ড নেই, সে কোনো লোকজন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত সে চলাফেরা করে। যদি সে মনে করতো যে সে কোনো দুষ্কৃতির সঙ্গে যুক্ত আছে বা দুর্নীতিপরায়ণ হতো, তাহলে তার মনে একটা সন্দেহ বা ভয় থাকতো। সে কোনো সময় এই সব কাজের সঙ্গে যুক্ত নেই, মানুষকে নিয়ে সে চলে। সে যতটুকু পয়সা রোজগার করে তার মুহুরিগিরি করে বা পঞ্চায়েতের পরিচালনা করে, তার যে প্রাপ্য সেই টাকাটা সে গরিব মানুষদের মধ্যে বিল্লি বণ্টন করে দিয়ে দেয়, তাহলে তার শত্রু থাকা তো কথা নয়। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, কারণ ওই অঞ্চলগুলোতে, ওই এলাকাগুলোতে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। বিরোধীরা ওই এলাকাগুলোতে তারা একদম দলীয় অপনা, তাদের কোনো লোকজন কিছু নেই, ফলে তারা ওই সব জায়গাগুলো এই খুন মার্ডার করে জায়গাগুলো তাদের অস্তিত্ব ফিরিয়ে আনার তারা একটা চেষ্টা করছে। ফলে এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক চক্রান্ত, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। একটা জিনিস আমি পরিষ্কার করে বলি, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে চলছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে নওয়াজ সিদ্দিকী ভোটে দাঁড়াবে। কে সমর্থন করছে? কংগ্রেস সমর্থন করছে, সিপিএম সমর্থন করছে, বিজেপি সমর্থন করছে, সবাই মিলে সমর্থন করছে। পশ্চিমবাংলায় বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, এখন সবাই মিলে একজোট হয়ে তৃণমূলের শক্তিকে দমন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই বামুনগাজী, চালতাবেড়ে, এই সব জায়গাগুলো, জাঙ্গালিয়াগুলো, এখানে বিজেপি সিপিএম তারা যৌথভাবে, তাদের কোনো রং নেই, তারা এক হয়ে গিয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই ঘটনায় ঘটনাস্থলে গণধোলায় প্রাণ হারায় এক দুষ্কৃতি, আর এক দুষ্কৃতিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।